আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার গণটিকা ক্যাম্পেইনের আওতায় দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে না পেরে বিপাকে অনেকে। রাজধানীর করাইল বস্তিতে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু। আজ পর্যায়ক্রমে সব বস্তিবাসীকে টিকার আওতায় আনা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুরে হাসান আজিজুল হকের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এবং কলম্বোতে চার জাতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠার মিশনে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার গণটিকা ক্যাম্পেইনের আওতায় দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে না পেরে অনেকেই পড়েছেন বিপাকে। আগামীতে গণটিকা কার্যক্রম না থাকায় তাদের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দুই দফায় বিশেষ গণটিকা ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছেন প্রায় 8 লাখ মানুষ। তবে স্থায়ী কেন্দ্রগুলোতে যোগাযোগ করলে প্রাপ্যতা সাপেক্ষে তাদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইমদাদুল্লাহ বাবর রিপোর্ট। প্রথম দফায় করোনার গণটিকা কার্যক্রম চলাকালে রাজধানীর ইন্দ্রা রোডের বাসিন্দা গৃহিণী রাবেয়া বেগম মডার্নার প্রথম ডোজ টিকা নেন গেল 12 আগস্ট। এক মাস পর অক্টোবরে দ্বিতীয় ডোজ চলাকালে অসুস্থ থাকায় টিকা নিতে পারেননি তিনি। এরপর গেল 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইন চলাকালে দ্বিতীয় ডোজের জন্য চেষ্টা করেন রাবেয়া বেগম। কিন্তু তখন চীনের তৈরি সিনোফার্মের টিকা চলায় দ্বিতীয় ডোজ নিতে পারেননি তিনি। 3 মাস হয়ে গেছে আমার টিকার বয়স, আমি এক ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ দিতে পারতেছি না, আমি তো অবশ্যই চিন্তিত। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, হসপিটালে গেছি, কেন্দ্রে গেছি, সূর্যের ক্লিনিকে গেছি, সব জায়গায় গেছি, এরা বলতেছে যে এটা কোনো শিওর না। প্রথম দফা গণটিকা চলাকালে মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেননি এমন মানুষের সংখ্যা 1,70,000-এর কাছাকাছি। আর দ্বিতীয় দফা গণটিকা চলাকালে দ্বিতীয় ডোজ নিতে পারেননি প্রায় 6 লাখ। সব মিলে এ সংখ্যা প্রায় 8 লাখ। স্থায়ী টিকা কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন গণটিকা চলাকালে দ্বিতীয় ডোজ নিতে পারেননি এমন অনেকেই তাদের সাথে যোগাযোগ করছেন। আমাদের কাছে যে একটা কেস আসে এরকম, যারা মনে করেন সিনোফার্ম নিচ্ছে তাদের কিন্তু এখন কোনো সমস্যা নাই, যেহেতু এখন অনেক স্থায়ী কেন্দ্রে যায় তারা সিনোফার্ম নিয়ে নিতে পারবে। গণকেন্দ্রে ইয়ে টিকা নিচ্ছে মডার্না, তারা যদি আমাদের এখানে আসে আমরা হয়তো টিকাটা দিয়ে দিতে পারবো আমাদের প্রাপ্তি সাপেক্ষে, কিন্তু তার কিন্তু কার্ড বেরিয়ে সমস্যা হবে। অসুস্থতা কিংবা ব্যস্ততার কারণে যারা টিকা নিতে পারেননি এমন নাগরিকদের স্থানীয় কেন্দ্রগুলোতে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন। মডার্নার টিকা সেকেন্ড ডোজ এনশিওর করেই ফার্স্ট ডোজ আমরা দিয়েছি, তারা হয়তো কোনো এক কারণ অসুস্থ ছিল বা কোনো এক দিতে পারেনি, বাট ওই সময় তারা যদি যেত তারা কিন্তু টিকা পেয়ে যেত। মডার্নার টিকা যারা নিয়েছেন তাদের কিছু কিছু সেকেন্ড ডোজ হয়তো বাকি আছে, আমরা খুব শীঘ্রই কিছু মডার্নার টিকা পাবো। যদি তাদের প্রথম ডোজ দেওয়া যে কার্ডটা আছে এটা যদি নিয়ে তারা হেলথ কমপ্লেক্সে যায় স্থায়ী টিকাদান কেন্দ্রে, অবশ্যই টিকা দিয়ে দেওয়া হবে, আমি মনে করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। দুই দফা গণটিকা কর্মসূচিতে দুই ডোজ মিলে করোনা টিকা নেন 2,52,00,000-এর কিছু বেশি মানুষ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে রাজধানীর করাইল বস্তিতে করোনার টিকাদান কর্মসূচি। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ ঘোষণা দেন। এ সময় তিনি আরও জানান করাইল বস্তিতে প্রায় 3 লাখ মানুষ বসবাস করেন, তাই এখান থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। এরপর পর্যায়ক্রমে দেশের সব বস্তিতে টিকা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বস্তিবাসীদের নিবন্ধন না থাকলেও তারা এনআইডি কার্ড নিয়ে গেলে টিকা কেন্দ্রেই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে। সকলে আসবে বাংলাদেশে যাদের ভ্যাকসিন প্রয়োজন, 8.5 কোটি ডোজ দিয়েছি মানুষকে। এখন বস্তির লোকেরা যারা এখানে বিশেষ করে আয়োজন করেছে এবং সেটা হলো করাইল বস্তি, এখান থেকে কাজ শুরু হবে। ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা যেখানে বেশি মানুষ একসঙ্গে আছে অর্থাৎ গার্মেন্টস ওয়ার্কার যারা আছে তাদেরকেও আমরা ভ্যাকসিন দেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। করোনাভাইরাসের টিকা উৎপাদন করে তা অন্য দেশকে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন উৎপাদনে যে বাধা আছে তা সরিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি। সোমবার জাতীয় সংসদে ইউনেস্কোর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সৃজনশীল অর্থনীতি পুরস্কার ঘোষণার উপর ধন্যবাদ জ্ঞাপন আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ওদের মধ্যে একটাই চিন্তা ছিল যে জাতির পিতাকে হত্যা এবং পরিবার সহ হত্যা করলে বাংলাদেশ যে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে, বিজয়ী জাতি হিসেবে মাথা তুলে বিশ্ব দরবারে চলছে, সেই জায়গাটাকেই নষ্ট করা, স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের মানুষের ঘরে না পৌঁছায়, স্বাধীনতা যেন ব্যর্থ হয়, ওই বিজয় যেন ব্যর্থ হয়, এটাই বোধহয় প্রচেষ্টা ছিল যেটা আমরা দেখেছি। একুশটা বছর কিন্তু সেইভাবে এই দেশ পরিচালনা করা হয়েছে, নইলে বাংলাদেশের মানুষের যে উন্নতি করা যায় সেটা তো আমরা আজকে প্রমাণ করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আবারও তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন, পরে তা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। আইন মন্ত্রণালয়ের মতামতের পর তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পেলেই যে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে এ ব্যাপারে সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি আনুষ্ঠানিক কিছু জানাননি। সম্প্রতি জ্বরে আক্রান্ত হলে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট CCU-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অল্প কিছু জায়গায় সহিংসতা হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সোমবার নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের সর্বত্রই নির্বাচনী পরিবেশ ভালো আছে। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সাম্প্রতিক বক্তব্য অশালীন বলেও মন্তব্য করেন CAC। কথাগুলো আমি মনে করি যে শালীনতাবিহীন কথা। যেখানে 73% ভোট হয় সেই নির্বাচনে সেদেশে নির্বাচন নেই, সেদেশে নির্বাচনের পরিবেশ নেই, সেদেশের মানুষ নির্বাচনের কালচার থেকে চলে গেছে, এ কথা প্রতিষ্ঠিত হতে পারে না। আমি বিশ্বাস করি নির্বাচনের পরিবেশ বাংলাদেশের সর্বত্রই ভালো আছে। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সোমবার কিশোরগঞ্জের ইটনায় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়ের সময় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তে মহামারীর সময়ও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল বলে মন্তব্য করেন তিনি। জনগণ যেন এই উন্নয়নের সুফল ভোগ করতে পারে সেজন্য সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। এর আগে মিঠামইনে পুরাতন কাচারি ঘর ঘুরে দেখেন তিনি, পরে ইটনা উপজেলা পরিষদ, নির্মাণাধীন বিদ্যুৎ স্টেশন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ ও আশ্রয় কেন্দ্র সহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জাহাজটি সকালে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। পর্যটকবাহী এই জাহাজটি ফিরে আসার পর নৌরুট নিরাপদ কিনা তা বিবেচনা করে পরবর্তীতে পর্যটকবাহী অন্যান্য জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এই খাতের ব্যবসায়ীরা জানান, করোনা মহামারী, প্রতিকূল আবহাওয়া ও সেন্ট মার্টিন জেটি চলাচল অনুপযোগী থাকায় দীর্ঘদিন পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারেনি। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা খাতে অনেক ক্ষতি হয়েছে। যন্ত্রপাতি ও অবকাঠামোগত সুযোগ সুবিধা সবই রয়েছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। শুধু কাঙ্ক্ষিত চিকিৎসা সেবার অভাব। মাত্র এক বছরের মধ্যে বেহাল অবস্থা 600 কোটি টাকা ব্যয় নির্মিত এই হাসপাতালের। লোকবল সংকট ও কর্তৃপক্ষের অদক্ষতায় দালাল চক্রের অভয়ারণ্য পরিণত হয়েছে হাসপাতালটি। কিশোরগঞ্জ থেকে সাইফুল মালিক চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত নিমা। বাইরের পরিবেশ দেখে বোঝার উপায় নেই ভেতরের অব্যবস্থাপনা। কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা সেবা নিতে আসলেও সেবা না পেয়ে ফিরে যান অনেকেই। রোগীদের অভিযোগ, বেলা একটার পর হাসপাতালে থাকে না কোনো চিকিৎসক, ফলে টিকিট কেটেও বাধ্য হয়ে ফিরে যেতে হয় অনেকের। যার সেবা পাওয়ার অধিকার তা আমরা পাই নাই। অর্থোপেডিক্সের ডাক্তার দেখানোর জন্য আমার বাবারে, আমরা ডাক্তার এখানে যাওয়ার পরে আমাদেরকে
আধুনিক যন্ত্রপাতির দিক দিয়েও উন্নত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। পরীক্ষা নিরীক্ষার প্রায় সব ধরনের যন্ত্রপাতি রয়েছে এখানে। তবে ঘড়ির কাঁটায় দুপুর 12টা বাজার আগেই বন্ধ করে দেয়া হয় সকল সেবা। অভিযোগ রয়েছে অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনো চালু করতে পারেনি কর্তৃপক্ষ। 25টি অপারেশন থিয়েটারের মধ্যে বর্তমানে চালু রয়েছে মাত্র 3টি। আমি 1 ঘন্টা ধরে আছি, ইমার্জেন্সি বিভাগে গেলাম, এখানে লোক ধরে তারপরে যায় একটা স্ট্রেচার ম্যানেজ করতেছে। আশা করার জন্য আসলাম, ওরা বললো যে সময় নাই, বন্ধ করে দিছে। হাসপাতালের ওয়ার্ড দেখে বোঝার উপায় নেই, মাত্র বছরখানেক আগে চালু হয়েছে এটি। ওয়ার্ডগুলো যেন ময়লা আবর্জনার ফাঁকার, অথচ রয়েছে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী। বর্তমানে শূন্য রয়েছে হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের পদ দুটি। 116 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র 48 জন। 116 জন চিকিৎসকের মধ্যে আমাদের মাত্র 47টি পদে চিকিৎসক রয়েছে। নার্সের 343টি পদের মধ্যে 129টি পদ শূন্য রয়েছে। 60-70-80 জনকে সেবা দেওয়ার ক্যাপাসিটি আমাদের আছে, অথচ আমাদের চাহিদা আছে 200-250-300। এত টাকা ব্যয়ে 2020 সালে নির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটি দ্রুত স্থানীয় মানুষের স্বাস্থ্য সেবায় কার্যকর ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। ইশরাত লিমা, এটিএন বাংলা। প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক আর নেই। সোমবার রাতে রাজশাহীর নিজ বাসায় মারা যান তিনি। দুপুর 12টায় তার মরদেহ নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জাহিদুল আলম। চলে গেলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। সোমবার রাতে রাজশাহীর বিনোদপুরের বিহাসে নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে ও 3 মেয়ে রেখে গেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু জানান, হাসান আজিজুল হক হৃদরোগ সহ নানা জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে যায় দেশের সাংস্কৃতিক অঙ্গন। তার অনুপস্থিতিতে বাংলা সাহিত্যে একটি বিশাল ক্ষতি নেমে এলো, দুর্যোগ নেমে এলো। এই ক্ষতি বাংলা সাহিত্য কিভাবে কাটিয়ে উঠবে আমি জানি না। তবে তিনি তার কাব্যে মানবতার কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন। 1939 সালের 2 ফেব্রুয়ারি ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক। 1973 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। 2004 সাল পর্যন্ত দীর্ঘ 31 বছর অধ্যাপনা করেন এই প্রখ্যাত লেখক। 60-এর দশকে কথাসাহিত্যিক হিসেবে সুনাম অর্জন করেন অধ্যাপক হাসান আজিজুল হক। জীবন সংগ্রাম এবং সাধারণ মানুষের জীবন ছিল তার গল্প উপন্যাসের প্রধান অনুষঙ্গ। তার অমর সৃষ্টিকর্মের জন্য 1970 সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। 1999 সালে লাভ করেন 21শে পদক আর 2019 সালে ভূষিত হন স্বাধীনতা পুরস্কারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। কলম্বোতে 4 জাতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠার মিশনে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ড্র করলে শিরোপা নির্ধারিত ম্যাচে জায়গা করে নেবেন জামাল ভুঁইয়ারা। বাংলাদেশের কোচ মারিও লামোস বলেছেন, লঙ্কানদের বিপক্ষে শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে তাদের। রেসকোর্স স্টেডিয়ামে রাত 9:30 শুরু হবে ম্যাচটি। এস এম আশরাফের রিপোর্ট। কঠিন সমীকরণ 4 দলের জন্যই, প্রত্যেকের রয়েছে ফাইনালে খেলার সম্ভাবনা, আবার বাদও পড়ে যেতে পারে যে কেউ। 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে বাংলাদেশ, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিশেলস। অন্যদিকে শ্রীলঙ্কা আর মালদ্বীপ তাদের শেষ ম্যাচ জিতলে খুলে যাবে ফাইনালের দরজা।
তবে জামাল ভুঁইয়ারা চাপমুক্তভাবেই খেলতে নামতে পারেন, শুধু ড্র করলেই ফাইনাল নিশ্চিত তাদের। ছেলেরা এখন বেশি ক্ষুধার্ত, ওই জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে যে আমরা এই টুর্নামেন্টে কিছু করতে পারি, আমরা জিততে চাই, তবে শ্রীলঙ্কার প্রতি শ্রদ্ধা আছে। পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে 18 ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে 12টিতে, হার 4 ম্যাচে আর ড্র 2 বার। এর মধ্যে কলম্বোতে সবশেষ 2টি ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়েন তপু বর্মনরা। তবে অধিনায়ক জামাল ভুঁইয়া আত্মবিশ্বাসী, এটা আমাদের শেষ ম্যাচ, আমরা এমন একটা অবস্থায় আছি ফাইনালে যেতে হলে আমাদের পয়েন্টের প্রয়োজন, প্রতিটি বিভাগের দিকেই দৃষ্টি আছে এবং জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের আরও বেশি শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। নিজেদের মাটিতে স্বাগতিকরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার প্রমাণ তারা গ্রুপ পর্বেই দিয়েছে। মালদ্বীপের বিপক্ষে 4 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সমতা নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। অবশ্য পরের ম্যাচে সিশেলসের কাছে 1-0 গোলে হার মানে তারা। এসএম আশরাফ, এটিএন বাংলা। দুদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরে সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। দুদেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন তারা। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামাদ এম থানি আল রুমাইথির আমন্ত্রণে দুবাইয়ের ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো 2021 দেখবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আগামী 18 নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। ভোলায় প্রথমবারের মতো ব্রি হাইব্রিড 6 জাতের আমন ধান চাষ করে সফল হয়েছেন চাষিরা। এই ধান চাষে ক্ষেতে রোগ ও পোকামাকড়ে আক্রমণ কম হয় আর কম খরচে বেশি ফসল হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। আগামী বছর আরও বেশি জমিতে এই ধানের চাষ করতে আগ্রহী হচ্ছেন তারা। বি হাইব্রিড 6 জাতের ধান রোপণের 120 দিনের মধ্যে ধান কাটার উপযোগী হয়। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এই জাতের ধান হেক্টর প্রতি 7.15 মেট্রিক টন ফলন পাচ্ছেন কৃষকরা। সাধারণত আমাদের এখানে প্রতি বিঘায় আমরা 24 মন আমরা ধান পেয়েছি, যেটা স্থানীয় জাতের ধানে আমরা উৎপাদন করি সাধারণত 10-12 মন। আমি শুনছি ধানটা অনেক লাভবান, এখন আমি শুনে আসলাম, আসলে দেখি তো খুব লাভবান ধান, আমি আগামীতে আমার নিজের জমি আমি ধানটা চাষ করে গেছি। এই জাতের বৈশিষ্ট্য হলো এটির ফলন অনেক বেশি, আমরা দেখেছেন এই ক্রপ কাটিং আমরা হেক্টর প্রতি 7.15 মেট্রিক টন ফলন পেয়েছি। আমরা এটি আপনি বীজ থেকে পাকা পর্যন্ত সময় লাগে অল্প দিন, 120 দিন। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায়ের বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের উদ্যোগে অনুষ্ঠিত হলো কঠিন চীবরদান উৎসব। প্যারিসের একটি কমিউনিটি সেন্টারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে মুক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের 3 মাস বর্ষাব্রত পালনের পর প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে মাসব্যাপী এই উৎসব শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর নাকসেন ভিক্ষু। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা সালমান খুরশিদের নৈনিতালের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর ও আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা সেখানে একটি কলিং কার্ড রেখে যায়। গত সপ্তাহে প্রকাশিত হয়েছে অযোধ্যা নিয়ে সালমান খুরশিদের নতুন বই সানরাইজ ওভার অযোধ্যা ন্যাশন হুড ইন আওয়ার টাইম। বইটিতে উগ্র হিন্দুত্ববাদীদের ইসলামী জঙ্গি গোষ্ঠীর সাথে তুলনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সালমান খুরশিদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে দেখা যায় তার নৈনিতালের বাড়িতে আগুনের শিখা, পোড়া দরজা এবং ভাঙচুর করা জানালা, আর 2 জন ব্যক্তি আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় 21 জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাকেশ কপিল নামে ওই অঞ্চল স্থানীয় একজন হিন্দুত্ববাদী অধিকার কর্মী ও তার আরও 20 জন সহযোগীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এবার পারাটেক্স খেলার খবর।
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে আগামীকাল ভোরে মুখোমুখি হচ্ছে ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এই অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আর টেবিলের দুই নম্বর থেকে বিশ্বকাপ প্রায় নিশ্চিত দুবারের শিরোপাজয়ীদের। কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিল ডিফেন্ডার ক্যাসিমেরো, উরুর ব্যথায় একাদশে রাখা হচ্ছে না পিএসজি তারকা নেইমারকেও। অন্যদিকে টানা 26 ম্যাচে অপরাজিত আকাশি সাদা জার্সিধারীরা হাঁটুর ইঞ্জুরি কাটিয়ে এ ম্যাচে একাদশে ফিরছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, তাই বাইরে থাকতে পারেন পাওলো দিবালা, শঙ্কা আছে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে নিয়েও। আর্জেন্টিনার সান হুয়ানে ভোর 5:30 শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনার গণটিকা ক্যাম্পেইনের আওতায় দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে না পেরে বিপাকে অনেকে। রাজধানীর করাইল বস্তিতে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু আজ, পর্যায়ক্রমে সব বস্তিবাসীকে টিকার আওতায় আনা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুরে হাসান আজিজুল হকের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এবং কলম্বোতে চারটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠার মিশনে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।